সাঁত্রিশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে শিলিগুড়ির একটি বারের মালিককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ ধৃতের নাম পবন দাস জানা গিয়েছে দু সালে বেলাকোবার এক প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিলিগুড়ির হংকং মার্কেটের এক দোকানে চাইনিজ পুতুল কিনতে যান পুতুলটি কেনার জন্য প্রায় এক লক্ষ টাকা দরদাম হয় ওই শিক্ষক পুতুলটি নেওয়ার জন্য কয়েক হাজার টাকা বায়না করেন এরপর পুতুলটি শিক্ষকে বাড়িতে পৌঁছে দিয়ে বাকি টাকা নেওয়ার কথা বলা হয় তবে শিক্ষককে ফোনে জানানো হয় পুতুলটি নিয়ে যাওয়ার সময় আম্বাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে এরপর আম্বাড়ি পুলিশ অফিসার পরিচয় দিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তারের হুশিয়ারি দেওয়া হয় গ্রেপ্তার হওয়া এড়াতে তার কাছ থেকে দু লক্ষ টাকা নেওয়া হয় এরপর বিভিন্নভাবে ভয় দেখিয়ে শিক্ষকের কাছ থেকে সাঁইত্রিশ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ